নমস্কার দর্শকবৃন্দ, বর্তমানে কোভিড পরিস্থিতির কারণে সমস্ত স্কুল বন্ধ রয়েছে এবং কবে খুলবে এখনো সেই বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়নি এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পঠন পাঠনের যে অসুবিধা হচ্ছে সেটা মাথায় রেখে বাংলার শিক্ষা পোর্টালে বিভিন্ন অ্যাক্টিভিটি টাস্ক, অর্থাৎ প্রত্যেকটি ক্লাসের ওয়ান থেকে শুরু করে পরপর প্রত্যেকটি ক্লাসের অ্যাক্টিভিটি টাস্ক দিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে ক্লাস 7-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক, সেটা আমি আপনাদের সামনে ভিডিওটি রাখছি এবং সবার শেষে ভিডিওটি দেখার পরে আমি বলে দেবো কোথা থেকে এই মডেল টাস্ক যেটা আমি দিয়েছি এখানটা সেখান থেকে ডাউনলোড করা যাবে। তো প্রথমেই দেখতে যাচ্ছেন মডেল অ্যাক্টিভিটি টাস্ক, বাংলা সপ্তম শ্রেণী, ঠিক উত্তর বেছে নিয়ে লেখো। পাগলা গণেশ গল্পে যে সালের কথা বলা হয়েছে, এখানে 4টে সাল, যে কোনো একটা সাল টিক দিতে হবে। এটা হচ্ছে 4টে, যে বা কোন জায়গায় 3টে যে অ্যান্সারগুলো রয়েছে তার মধ্যে যেটি সঠিক সেটিতে টিক মার্ক দিতে হবে, সঠিক উত্তর বেছে নেবো। দ্বিতীয় আছে একটি বাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, একটি বাক্যে উত্তর দিতে হবে, তবে তিনি তো ওরিয়েন্টাল আর্টের প্রবর্তক। এখানে কার কথা বলা হয়েছে, শুধুমাত্র একটি বাক্যে উত্তরগুলো দিতে হবে, নিচেতে যে নিচে যে প্রশ্নগুলো আছে সেগুলোর ক্ষেত্রে সেই এক। সুতরাং এই হচ্ছে প্রথম অ্যাক্টিভিটি টাস্কটা। দ্বিতীয় একটা অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে, সেটা হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর। এখানটায় সংক্ষিপ্ত উত্তর 2 লাইন কিংবা 3 লাইনের মাধ্যমে দিতে হবে। কার মাধ্যমে? শান্তিনিকেতনে, শান্তিনিকেতনের সঙ্গে শিল্পী রামকিঙ্করের যোগাযোগ গড়ে ওঠে। এই সমস্ত প্রশ্নগুলি একটা শব্দের মধ্যে, সরি, 2-3টে বাক্যের মধ্যে উত্তর দিতে হবে। একটু মিশ্র শব্দের উদাহরণ দাও, দাম শব্দটি বাংলায় কিভাবে এসেছে। এসবই প্রশ্নগুলি মাত্র 2 কি বড় জোর 3টে বাক্যের মধ্যে উত্তর দিতে হবে। তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে নোট বই, এই যে অধ্যায়টা আছে তার থেকে কতগুলি প্রশ্ন এখানে তুলে দেওয়া হয়েছে, বহু বিকল্পনীয় প্রশ্ন, অর্থাৎ এই যে এমসিকিউ টাইপের নোট বই কবিতার গুরু ছটফট করে, এখানে যেটি সঠিক সেখানে টিক মার্ক দিতে হবে, এখানে কতগুলি প্রশ্ন দিয়েছে। দ্বিতীয় রয়েছে ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, প্রতি প্রশ্নের মান 3, এখানে মান 1 ছিল এখানে 3, সুতরাং এই প্রশ্নগুলোর ক্ষেত্রে 3টে কি বড় জোর 4টে লাইন বা 4টি বাক্যে লিখতে হবে এই উত্তরে। দ্বিতীয় একটা অধ্যায় রয়েছে খোকনের প্রথম ছবি বনফুল, এখানেও তাই প্রথমে কিছু এমসিকিউ টাইপের যেটি সঠিক সেটিতে দাগ দিতে হবে, চিহ্ন টিক চিহ্ন দিতে হবে। ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত ধর্ম, প্রতি প্রশ্নের মান 2, এখানেও 3টে কি 4টি বাক্যে এই প্রশ্নগুলির উত্তর দিতে হবে। সবশেষে যেটা লেখা আছে সেটা গুরুত্বপূর্ণ, ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষকদের কাছে জমা দেবে এবং কোনো অবস্থায় তারা বাড়ির বাইরে বেরোবে না, অর্থাৎ এগুলি বাড়িতে বসেই তারা সলভ করবে এবং স্কুল খুললে তখন টিচারদের কাছে এগুলো নিয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে ইংলিশ, ইংলিশেরও একটা অ্যাক্টিভিটি টাস্ক এখানে দিয়ে দেওয়া হয়েছে, সিরিয়াল নাম্বার ABCD রয়েছে, পজিটিভ ফর্ম, গুড, কাইন্ড আর বিউটিফুল, এখানে সুপারলেটিভ ফর্মে লিখতে হবে, এই যে ওয়ার্ডগুলোর সুপারলেটিভ ফর্ম কী হবে সেটা লিখতে হবে। দ্বিতীয় অ্যাক্টিভিটি যেটা রয়েছে সেটা এখানে হলো ফিল ইন দি ব্ল্যাঙ্কস, কিন্তু সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স অফ দি ভার্ব গিভেন ইন ব্র্যাকেট, ব্র্যাকেটে যে ভার্বগুলো দেওয়া আছে, যেমন রাইট, রেইন, গো, এর যেখানে যেটা হবে, অর্থাৎ কোথাও যদি তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মটা লিখতে হবে, কোথাও যদি পাস্ট কন্টিনিউয়াস লিখতে হবে সেখানে সেক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভাবটি ফর্মটা লিখতে হবে। 3 নম্বর অ্যাক্টিভিটিটা যেটা জানলার নেই, আন্ডারলাইন দি পার্টিসিপেল অ্যাডজেক্টিভস ইন দি ফলোয়িং সেন্টেন্সেস, ওয়ান ইজ ডান ফর ইউ, যেমন দি পুলিশম্যান কট দি রানিং থিফ, এই একটা করে দিয়েছে, রানিংটা হচ্ছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। যেরকম ABC-র ক্ষেত্রে কোনটা হবে, দি ইনজিওর্ড ম্যান ওয়াজ টেকন টু দি হসপিটাল, এবং দ্বিতীয় বিতে যেটা আছে সিতে যেটা, কোনটা এরকম পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হবে সেটা এখানটায় করতে হবে। এখানেও সেই একই বিষয় লেখা আছে। আচ্ছা, পরে একটা অ্যাক্টিভিটি টাস্ক আরেকটি দিয়েছে, সেটা যে এই প্যাসেজটি পড়তে হবে, প্যাসেজটি পড়ে এখানে যে প্রশ্নগুলো আছে তার উত্তর এখানটায় লিখতে হবে, আর এই লাইনগুলো এখানে কমপ্লিট করতে হবে এখানটায়, এখানে প্রত্যেকের এই লাইনগুলো কমপ্লিট করতে হবে। এখানটা দিয়ে হচ্ছে ডিসক্রাইব দি ফলোয়িং পার্সনস ইন দি সিঙ্গেল সেন্টেন্স, সিঙ্গেল সেন্টেন্সে কমপ্লিট করতে হবে অবশ্যই এই প্যারাগ্রাফ থেকে নিয়ে। দ্বিতীয় আছে যে এখানে অ্যান্টোনিমস অফ দি ফলোয়িং ভার্স, অপোজিট ওয়ার্ড লিখতে হবে এইগুলোর, আর তারপর আছে এন্টার দ্য বিউটিফুল ম্যানশন লাইক বেল ইন দি বিউটি অ্যান্ড দি বিস্ট, রাইট 5 সেন্টেন্স স্টার্টিং ইউর এক্সপিরিয়েন্স, এখানে এই গল্পটা থেকে তোমার এক্সপিরিয়েন্স সম্বন্ধে 5টা সেন্টেন্স লিখতে বলেছে। এই ছিল ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টেস্ট।
ক্লাস সেভেনের এখানে আর একটা দিয়ে দিয়েছে এখানটায়। এখানে এইটা ছিল ইংলিশ অ্যাক্টিভিটি টেস্কের টেস্ট অ্যাক্টিভিটি টাস্কের আর একটা এখানে দিয়ে দিয়েছে, এখানেও সেই একই প্যারাগ্রাফ দিয়ে তুলে দিয়েছে একটা প্যাসেজ, তার থেকে এখানটায় কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে। ট্রু ফলস করে লিখতে হবে এখানটায় কোন সেন্টেন্স কোনটি ট্রু কোনটি ফলস। তারপরে ফিল ইন দি ব্ল্যাঙ্কস, এখানে ব্ল্যাঙ্কস ফিল ইন দি ব্ল্যাঙ্কসে কোনটা হবে সেটা এখানে লিখতে হবে। ভার্ব যেটা রয়েছে ব্র্যাকেটে তার প্রপার ফর্মটা এখানে লিখতে হবে, ভার্বের প্রপার ফর্ম। আর অ্যাক্টিভিটি ফোরে রয়েছে কি রাইট সেন্টেন্স অ্যাজ ডাইরেক্টেড, এখানে টার্ন ইন টু এ স্টেটমেন্ট, এটা স্টেটমেন্ট আকারে লিখতে হবে। চেঞ্জ ইন ভয়েস, এটা ভয়েস চেঞ্জ করতে হবে। টার্ন ইন টু এ কমপ্লেক্স সেন্টেন্স, এটা কমপ্লেক্স সেন্টেন্সে লিখতে হবে। তারপরে রয়েছে সাপোজ ওয়ান ডে ইউ অ্যান্ড ইউর ব্রাদার আন্ডার টুক এ টাস্ক অফ হ্যাঙ্গিং এ পিকচার অন দি ওয়াল অফ ইউর রুম, রাইট ইন ইউর ওন ওয়ার্ডস অল দি ফানি থিংস দ্যাট বোথ অফ ইউ ডিড ডিউরিং দি ওয়ার্কস অফ ফাইভ কমপ্লিট সেন্টেন্স। এখানে পাঁচটা সেন্টেন্সের মধ্যে একটা ফানি একটা টাস্ক লিখতে হবে, অর্থাৎ একটা পিকচার আনা হয়েছে বাইরে থেকে এনেছো এবং সেটা দেয়ালে টাঙানোর জন্য কীভাবে টাঙানোর জন্য টাঙানোর সময় যা যা ঘটে। এখানে আছে অলসো ড্র এ রেইনবো পিকচার অফ রেইনবো অ্যান্ড দি ল্যান্ডস্কেপ দ্যাট ইউ এক্সপিরিয়েন্সড, এইখানে সেই সম্বন্ধে পাঁচটা সেন্টেন্স লিখতে হবে। এবারে চলে যাচ্ছি গণিতের ক্ষেত্রে, গণিতের ক্ষেত্রে এখানে কতগুলি ফিল ইন দি ব্ল্যাঙ্কস যে অনুপাত বলতে কটি রাশির তুলনা বোঝায়, দুটি কি রাশির এটা লিখতে হবে, অনুপাত কোনো এই নেই, এ টু দি পাওয়ার ফাইভ তে নিদান কত, এগুলো সব দেখলে বুঝতে পারবে। এই অঙ্কগুলো মোটামুটি করতে হবে, অঙ্কগুলো করে এখানে কোনটি সঠিক সেটা লিখতে হবে দ্বিতীয়টাতে, এইভাবে এইগুলো করে জমা দিতে হবে টিচারদের কাছে এই ম্যাথের ক্ষেত্রে। তারপরে চলে এসছে ম্যাথের একটা আর একটু বেশি করে যেটা দেওয়া আছে, অনেকটা অনেকগুলি চ্যাপ্টার এখানে কভার করেছে, যেমন ভগ্নাংশ বর্গমূল সময় দূরত্ব, হ্যাঁ এই দুটি চ্যাপ্টার কভার করে এখানে কোশ্চেন দেওয়া রয়েছে। এবারে চলে আসি পরিবেশ ও বিজ্ঞান, সেখানেও কতগুলি প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখে জমা দিতে হবে। এই হচ্ছে পরিবেশ বিজ্ঞানের প্রশ্ন, আমরা দেখতে পাচ্ছি এখানে পরিবেশ বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটিস, ডিটেলসে আর যাচ্ছি না, এখানে প্রশ্নগুলো পড়লেই বোঝা যাবে কি কি প্রশ্নের সম্বন্ধে বলা হয়েছে মডেল অ্যাক্টিভিটিস পরিবেশ বিজ্ঞান। এরপরে চলে আসছে ইতিহাস, মডেল অ্যাক্টিভিটিস ইতিহাসের, এখানে রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা, সমাজের ভারতের সমাজ অর্থনৈতিক সংস্কৃতির কয়েকটি ধারা অধ্যায়, এই দুটো অধ্যায়ের উপর এখানে প্রশ্ন করেছে। তারপরে মডেল অ্যাক্টিভিটিস এখানে সপ্তম শ্রেণীর এখানে দেখা যাচ্ছে, এই প্রশ্নগুলোর উত্তর লিখে জমা দিতে হবে। তো এই মোটামুটি অ্যাক্টিভিটি টাস্ক, এখানে যে এনভায়রনমেন্ট জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, এটা পরিবেশ ও ভূগোলের যেটা রয়েছে সেটা। তো পরিবেশ বিজ্ঞানের মধ্যে সবই আছে, বিজ্ঞান ভূগোল এবং ইতিহাস তিনটে চ্যাপ্টার পর পর এখানে দেওয়া রয়েছে। তো এবারে বলি আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে এই ফাইলের লিঙ্কটি দেওয়া থাকবে, ডাউনলোড লিঙ্ক, সেখান থেকে এই যা যা কোশ্চেন এখানে আছে সেইটি ডাউনলোড করে নেওয়া যেতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট ভিডিওর পাওয়ার জন্য। এরকম আরও কতগুলি মডেল অ্যাক্টিভিটিস অন্যান্য ক্লাসের জন্য এখানে দেওয়ার চেষ্টা করবো, যেগুলি পোর্টালে দেওয়ার হচ্ছে সেখান থেকে তুলে এনে এখানে দেওয়ার চেষ্টা করবো। এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি।